হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। দিস ইজ সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। এখনকার দিনে ড্রাই, ড্যামেজ এবং ফ্রিজি হেয়ারের প্রবলেম আমরা ম্যাক্সিমাম জনের ফেস করছি। তার একটাই কারণ, আমরা পাল্টে পাল্টে যে যা বলে তাদের কথা শুনে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার অয়েল ইউজ করে থাকি। আমরা এটাই জানি না যে আমাদের চুলের জন্য কোন তেলটা বেস্ট, আমাদের চুলে কোন তেলটা প্রয়োজন যেটা আমাদের চুলের ড্রাইনেসটাকে কন্ট্রোল করতে পারবে, আমাদের চুলে কোন শ্যাম্পুটা প্রয়োজন যেটা আমাদের চুলের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে স্ক্যাল্পটাকে ক্লিন করে আমাদের চুলটাকে ন্যাচারালি সফট এবং সিল্কি করতে সাহায্য করবে। আমরা কিন্তু এই সমস্ত কথা না জেনেই অনেক মানে কেমিক্যাল ভর্তি শ্যাম্পু এবং তেল ইউজ করে ফেলি। তার জন্য কী হয় দেখবে, আমাদের চুল অত্যধিক হারে ড্রাই হয়ে পড়ে, ফ্রিজি হয়ে পড়ে। স্পেশালি নিচের দিকটা দেখবে কেমন যেন কুকড়ে কুকড়ে যায়, এরকমভাবে ফুলে ফুলে থাকে। কোনোভাবেই আমরা আমাদের চুলটাকে সেই ম্যানেজেবল করতে পারি না বা সেই সফট এবং সিল্কি ভাবটাকে ফিরিয়ে আনতে পারি না। আমরা যত ভালো ভালো ব্র্যান্ডেরই শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি না কেন, তাও এই সেম প্রবলেম আমরা প্রত্যেকে ফেস করে থাকি। আমি জানি এই প্রবলেমগুলো তোমরা অনেকেই ফেস করো। বলবো আজকে ভিডিওটাকে স্কিপ না করে একটু এন্ড অব্দি দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো বন্ধুরা, হেয়ার স্মুথনিং এই অ্যালোভেরা প্যাকটা তৈরি করতে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরা লিপস। তোমরা গাছের একদম ন্যাচারাল অ্যালোভেরা লিপস নিয়ে নেবেন, সেটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নেবেন। এবারে অ্যালোভেরার যে লিপসটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নেব, মানে সাইডে যে কাঁটা অংশটা আছে সেটাকে আমি ছুরির সাহায্যে খুব ভালো করে ছাড়িয়ে নেব। দিয়ে আমাদের ওই অ্যালোভেরা জেলটা প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, গাছের ন্যাচারাল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণ উপকারী, কারণ ওই অ্যালোভেরা জেলই আমাদের চুলের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে চুলটাকে সফট এবং স্মুথ করতে সাহায্য করে। তাই দেখো আমি একদম অ্যালোভেরা গাছের ন্যাচারাল জেলটাকে বের করে নিয়েছি। এবার আমি এটাকে চামচের সাহায্যে একটা বাটির মধ্যে কালেক্ট করে নেব। তোমরাও কিন্তু তোমাদের চুলের অ্যাকর্ডিং এক থেকে দুটো অ্যালোভেরা লিপস ব্যবহার করতে পারো। দেখো আমি এখানে অ্যালোভেরা জেলটাকে বের করে নিচ্ছি। আমাদের এখানে অ্যালোভেরা জেলটা বের করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কোকোনাট অয়েল, মানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। দেখো শীতের কারণে এটা পুরো জমে গেছে, বাট এখানে কোকোনাট অয়েলই নেবে। নেক্সট আমি এতে অ্যাড করব ক্যাস্টর অয়েল। হ্যাঁ বন্ধুরা, ক্যাস্টর অয়েল কিন্তু তোমাকে দিতেই হবে, আমাদের চুলের জন্য কিন্তু ক্যাস্টর অয়েল ভীষণই উপকারী। তাই আমি এখানে হাফ চামচ মতো ক্যাস্টর অয়েল দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এর যে কনসিস্টেন্সিটা হবে একটু থিক কনসিস্টেন্সি। যখন দেখবে এটা মিক্স করা হয়ে গেছে তখনই তোমাকে এটাকে ইনস্ট্যান্ট চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু তোমরা কোনোভাবেই স্টোর করে রাখতে পারবে না, যখনই এই প্যাকটাকে রেডি করলে তখনই তোমার চুলের মধ্যে পাট করে করে এটাকে অ্যাপ্লাই করে নেবে। এটাকে স্ক্যাল্পে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, চুলের লেন্থে তুমি অ্যাপ্লাই করবে। বন্ধুরা এটা এমনই একটা প্যাক যেটা আমাদের চুলের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে চুলটাকে সফট এবং স্মুথ করতে সাহায্য করে। আর যদি এত ঝামেলা না করতে চাও তাহলে তোমরা ট্রাই করতে পারো। এই শীতের কারণে কিন্তু আমাদের এখন প্রত্যেকের চুলই ভীষণ ড্রাই এবং ফ্রিজি হয়ে যাচ্ছে। তাই আমি এখন ইউজ করছি নিউডের এই ঘৃত কুমারী হেয়ার অয়েলটা। বন্ধুরা এটা এমনই একটা হেয়ার অয়েল যেটা আমার চুলটাকে ভীষণই সফট এবং মোলায়েম করতে সাহায্য করছে। লুকস লাইক এ প্যাকেজিং গাইস, দেখো ভীষণ সুন্দর একটা বটলের মধ্যে এই অয়েলটা আসে। তোমরা এখানে টোটাল 150 ml অয়েল পেয়ে যাচ্ছ। এই তেলটার মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ঘৃত কুমারী, মানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কতটা ইফেক্টিভ আশা করি তোমরা প্রত্যেকে জানো। ড্রাই ফ্রিজি হেয়ারকে যেমন রিপেয়ার করে তেমনই কিন্তু ড্যান্ড্রপ, হেয়ার ফলের মতো প্রবলেম থাকলে সেটাকে খুব তাড়াতাড়ি সলভ করে দেয়। আমাদের স্ক্যাল্পটাকে ক্লিন করতে সাহায্য করে, হেলদি করে তোলে। হেয়ার ফলের মতো প্রবলেম হলে সেটাকেও কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্রোল করতে সাহায্য করে। এই অয়েলটা আমি এখন রেগুলার ইউজ করছি। এটা ভীষণই লাইট ওয়েট একটা অয়েল গাইস, এটা খুব ভালো করে তোমাকে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে। যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন রাত্রেবেলা খুব ভালো করে জেন্টালি ফিঙ্গার টিপস দিয়ে মাসাজ করতে করতে পুরো স্ক্যাল্পে এবং চুলের লেন্থে অ্যাপ্লাই করে নেবেন। বন্ধুরা এর মধ্যে যেহেতু ন্যাচারাল অ্যালোভেরার এক্সট্র্যাক্ট দেওয়া আছে যেটা আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে, নিউ হেয়ার রিক্রুট করতে সাহায্য করবে এবং আমাদের চুলের যে ড্রাইনেস, ফ্রিজিনেস সেটাকে রিমুভ করতে সাহায্য করবে, আমাদের চুলটাকে সফট এবং সিল্কি করে তুলবে। তাই বলবো এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু তোমাকে এটাকে সপ্তাহে 2-3 দিন অবশ্যই ইউজ করতে হবে আর খুব ভালো করে চুলের লেন্থে এবং ডগাতেও এটাকে অ্যাপ্লাই করবে। আমি জানি ডগা ফাটার মতো প্রবলেম আমরা প্রত্যেকে ফেস করি, তাই বলবো
স্ক্যাল্পের সঙ্গে সঙ্গে পুরো চুলের লেন্থে তোমাকে এই অয়েলটাকে অ্যাপ্লাই করতে হবে। তারপর ওভারনাইট তুমি এটাকে বার্ন করে এইভাবেই চুলের মধ্যে রেখে দেবে, যাতে তেলটা পুরোপুরি আমাদের স্ক্যাল্পের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। তাই আমি চুলটাকে নর্মালি একটা বার্ন করে সারারাত্রি এভাবেই রেখে দেবো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেম নিউডোরে কৃত কুমারী এই শ্যাম্পুটা দিয়ে হেয়ারটাকে ওয়াশ করবো। এটা হার্বাল শ্যাম্পু গাইস, এর মধ্যে কোন ধরনের প্যারাবিন, সালফেট, মিনারেল অয়েল ইউজ করা নেই। তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। আমি কিন্তু এখন শীতকালে স্পেশালি এই শ্যাম্পুটা ইউজ করছি, কারণ এর মধ্যে অ্যালোভেরা দেওয়ায় আমার চুলটাকে কিন্তু একদমই ড্রাই করছে না, ভীষণই সফট এবং একটা সিল্কি এফেক্ট দিতে সাহায্য করছে। তুমি যদি এক্সট্রা করে কোনো হেয়ার প্যাক বা কন্ডিশনার নাও ইউজ করো তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ এর মধ্যে যেহেতু অ্যালোভেরা দেওয়া আছে এটা আমাদের চুলের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে চুলটাকে সিল্কি এবং স্মুথ করতে সাহায্য করবে। তাই আমি এই শ্যাম্পুটা দিয়ে এখন সপ্তাহে দুদিন হেয়ারটাকে ওয়াশ করছি। যেদিনকে শ্যাম্পু করি তার আগের দিন রাত্রেবেলা হেয়ার অয়েলটা খুব ভালো করে চুলে এবং চুলের লেন্থে অ্যাপ্লাই করে নিই, পরের দিন সকালে এই শ্যাম্পুটা দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিই। বন্ধুরা, নিউডের এই দুটোর প্রোডাক্ট কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট, তাই তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। তোমরা যদি চাও শীতে তোমাদের চুলটাকে সফট এবং সিল্কি করে রাখতে, তাহলে বলবো এই দুটো প্রোডাক্ট অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। দেখো, একটা ভালো হেয়ার অয়েল, একটা ভালো শ্যাম্পু আমাদের প্রত্যেকের প্রয়োজন। যে শ্যাম্পু, যে হেয়ার অয়েলটা আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে আমাদের চুলটাকে সফট এবং ম্যানেজেবল করতে সাহায্য করবে, তাহলে নিউডের এই ঘৃত কুমারী অয়েল এবং ঘৃত কুমারী শ্যাম্পুটা কিন্তু আমাদের চুলের জন্য বেস্ট একটা অপশান। আমি তো এটাকে রেগুলার এখন ইউজ করছি। আমি তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করবো এই দুটোর প্রোডাক্ট। যদি তোমরা অর্ডার করতে চাও তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে ইজিলি অর্ডার করতে পারো। আর বিফোর আফটার রেজাল্ট তোমরা আশা করি আমার চুল দেখে বুঝতে পারছো চুল কতটা সিল্কি, কতটা স্মুথ হয়ে গেছে, চুলে কোনো ড্রাইনেস নেই। দেখো চুল কতটা ম্যানেজেবল লাগছে, কতটা সফট দেখাচ্ছে। যদি তোমরাও এরকম একটা সুন্দর হেলদি বাউন্সি চুল পেতে চাও তাহলে কিন্তু এই দুটো প্রোডাক্ট অবশ্যই ট্রাই করতে পারো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর হ্যাঁ, তোমাদের যা কিছু কোয়ারিজ সেগুলো আমাকে তোমরা নিজে কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।